শেষটা রাঙাতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। ঢাকা টেস্টে নিজের সর্বোচ্চটা দিয়েও পরাজিতদের তালিকায় নাম এই অলরাউন্ডারের। যদিও ম্যাচটা জিতলে আরও একবার জয়ের নায়কের মুকুট উঠত তার মাথায়। ক্যারিয়ারে 2022 সালটা স্মরণীয় হয়ে থাকবে মিরাজের। জাতীয় দলে অভিষেকের পর এমন বছর এবারই প্রথম কাটালেন। ব্যাটিং বোলিং দুই বিভাগেই সমান অবদান। সাকিব পরবর্তী যুগে সম্ভাবনা রয়েছে দেশের ক্রিকেটের সব থেকে বড় তারকা হবার। অবশ্য সে সম্ভাবনার জন্ম হয়েছে তার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার অনেক আগে। তবে এই পঞ্জিকা বর্ষে তিন ফরম্যাট মিলিয়ে মিরাজ যেভাবে পারফর্ম করেছেন তাতে আশায় বুক বাঁধতেই পারেন টাইগার সমর্থকরা। টেস্ট, টি টোয়েন্টি আর ওয়ানডে মিলে সর্বোচ্চ উইকেট শিকারী, শেষ বছরে 50 ওভারের ক্রিকেটে সর্বোচ্চ গড়ের মালিক, এই ফরম্যাটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটাও মিরাজের দখলে। লম্বা সময় ধরে বাংলাদেশে যে একজন ফিনিশারের অভাবে ভুগছেন, ছোটখাটো গড়ন নিয়েই এই ক্রিকেটার সে শূন্যতা পূরণ করছেন। যিনি কেবল 4 ছক্কাই হাঁকাতে পারেন না, ম্যাচ সিচুয়েশন বুঝে বাড়াতে পারেন দলের রানের গতিটা। বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস গড়ে টাইগাররা, সে জয়ে বড় ভূমিকা ছিল মিরাজের। বল হাতে প্রথম ইনিংসে 3 উইকেট, এরপর ব্যাট হাতে গুরুত্বপূর্ণ 47 রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ হয়নি, তবে বল হাতে নেন আরও 1 উইকেট। এরপর আফগানদের বিপক্ষে প্রত্যাবর্তনের গল্পটা তো নিঃসন্দেহে দেশের ক্রিকেটের স্মরণীয় এক ঘটনা। 7ম উইকেটে আফিফ মিরাজের 174 রানের জুটি জয় এনে দেয় বাংলাদেশকে। এরপর সে ম্যাচেই বল হাতে আলো ছড়ান এই অলরাউন্ডার। বছরের শেষে ভারত বধ, ওয়ানডে সিরিজে মূলত মিরাজের কাছেই আত্মসমর্পণ করে ম্যান ইন ব্লুরা। 2 ম্যাচেই ব্যাট হাতে একাই ম্যাচ জিতিয়েছেন এই ক্রিকেটার। এরপর টেস্টে বল হাতে আলো ছড়ালেও তা যথেষ্ট ছিল না দলের জয়ের জন্য। তবে শেষের গল্পটা যেমনই হোক না কেন, ক্যারিয়ার সেরা 1 বছর পার করলেন মেহেদী হাসান মিরাজ। সাব্বির মিথুন, সময় সংবাদ।